মানে এই চালু হলো। আচ্ছা, আজকে একটা নতুন জিনিস আনবক্সিং ভিডিও হবে। তো এটা হিম্যান ব্র্যান্ডেড স্পোর্টস এয়ার ওয়েপন মার্ক 3 ব্র্যান্ডেড এয়ার পিস্তল বা গান বলা হচ্ছে, আনবক্সিং হচ্ছে। তো এই হচ্ছে মূল প্যাকেট, আর এখানে কি কি ওয়ার্নিং আছে বা এগুলো একটু পড়ে দেখা যাক সিস্টেমগুলো, এইসব ফ্যাসিলিটিস দেওয়া আছে। এটা অন্য পেজ, এটাতে কি আছে ডিটেলসগুলো দেখে নিই। তারপরে টেস্ট ফায়ারও হবে, শর্ট হবে। তো এটা মার্কেটেড দিল্লির কোনো কোম্পানি, আর MRP 3450, যেটা আমরা 3100 বা 3200 টাকায় পেয়েছি। আর এর ক্যালিবার হচ্ছে 0.177, আর মিলিমিটারের 4.5 মিলিমিটারের ওই গুলির বোর আর কি, ব্যাস ব্যাসার্ধ ব্যাস হবে। কালার এই মার্ক 3 মডেল। আর এদিকে কি আছে পুরো ডিটেলসটি নিয়ে নিই। এখানে ওয়ার্নিং দেওয়া আছে, এগুলো ওয়ার্নিং। আর যদি মানুষের দিকে মারা হয় এটা ইলিগাল হবে আর পানিশেবল অফেন্সে ধরা হবে। আচ্ছা, আর এটা এটা কোন দিকে? আচ্ছা হ্যাঁ, ম্যানুফ্যাকচারিড বাই নিউ দিল্লি GTV ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, মোবাইল নাম্বার ইমেল সব দেওয়া আছে, হিম্যান ব্র্যান্ডের। তো এটার ভালো ব্যাপার কি হচ্ছে, আমরা ধর্মতলা কলকাতা থেকে কিনলাম, এটা বিল দিয়েছে, সবই আছে। তো এইটা কি, এটা কি পিসি হোল না কি? তো এটা ভালো হয়েছে কি যে একটা খুব ভালো মডেল ছিল পিসি হোল কোম্পানির, যেটা একই রকম দেখতে, দাম ছিল 6,500, যেটা অনেক বেশি দাম। তো সেখানে অর্ধেক দামে এরকম একটা একই রকম দেখতে একই রকম কাজের একটা আমরা এয়ার পিস্তল পেয়ে গেছি, যেটা আমাদের জন্য খুব ভালো হয়েছে অর্ধেক দামে। তো এটা এখন এটা ওর পিলেট, এই এয়ার গানের গুলিকে বুলেটের না বলে পিলেট বলা হয়। তো এমকো কোম্পানির এয়ার রাইফেলস পিলেটস, কোয়ান্টিটি 500টা আছে অ্যাপ্রক্স, আর এর 4.5 মিলিমিটার সাইজ। এই এই বক্সটা 500 পিস মতো আছে। তো এটা 150 টাকা নিয়েছে কোম্পানির ঘর থেকে। হ্যাঁ, আর এই এটা হচ্ছে এই পিসি হোল ব্র্যান্ডের, ওটা অনেক উন্নত, 6,500 টাকা দাম শুনে তো অবস্থা খারাপ। তো এটা খুব সুন্দর এই পিস্তল গ্রিপ এদিকে, আর এদিকে 9 মিলিমিটার মতো এই ম্যাগাজিনের লুক করেছে এটা। তো এটা নো লাইসেন্স রিকোয়ার্ড এয়ার পিস্তল বা এয়ার গান বলা যাবে আর কি। তো টার্গেট প্র্যাকটিস করা, বেলুন ফাটানো, এরকম সব করা যেতে পারে। তো আর এর বিল, অরিজিনাল বিল এই আছে। হ্যাঁ, তো এই কোম্পানির দোকান থেকে কেনা হলো, যে বিশ্বাস অ্যান্ড কম আর্মস অ্যান্ড অ্যামুনেশন ডিলার, চৌরঙ্গি, কলকাতা, নেক্সট টু এক্সপ্লোর মেট্রো স্টেশন। খুব জানাশোনা দোকান, গেলেই সামনে পড়বে এই। আর একটু একটু থামিয়ে দাও, পজ করে দাও। এর এই দাম পড়েছে অ্যামাউন্ট বিফোর ট্যাক্স 2800 দেয় না, তারপর GST 9.9% দিয়ে মোট 3304 টাকা এটা আজকে কেনা হলো। এবার টার্গেট একটা কি বলে টেস্ট ফায়ার হবে। তো বিল থেকে দেখলাম কোথা থেকে কেনা হলো, কত দাম, মোট 3304 টাকা এরকম পড়েছে, 3304 রুপিস, ইনক্লুডিং 500 নাম্বারস অফ পিলেটস বুলেটের মতো। তো এখন একটা টেস্ট ফায়ার করছে আমাদের মাস্টার, নাও একটা টেস্ট ফায়ার করো দেখি কীভাবে এটা করা যায়। হ্যাঁ করো। তো এরকম প্রথমে এটা ব্রেক ব্যারেল সিস্টেম টেকনোলজি, যেটা এই ঘাটটা ভাঙতে হয়, এটা ইংলিশতে ব্রেক ব্যারেল বলা হয়। তো এর অন্যান্য সিস্টেমও আছে, জার্মান মেড, ইউটিউবে দেখছিলাম যেটা খুব দারুণ, জার্মান টেকনোলজির দেখছিলাম যেটা সম্পূর্ণ উল্টো, মানে আমরা যেটা সামনে ভাঙছি সেটা অদ্ভুতভাবে উল্টো, কিন্তু সেটা আরও অনেক ভালো কোয়ালিটির। ও খুব দারুণ লেগে যায় না, এটাই লাস্ট
ফিটিং এর সময় খুব দারুণ ভাবে নিজে নিজে খুব ইজিলি ফিট হয়ে যায়। আচ্ছা, এখন টেস্ট ফায়ার হবে কোন দিকে? এখন টেস্ট ফায়ার হচ্ছে ওই লাল যেটা আছে ওটাতে মারা হবে। রেডি? হ্যাঁ রেডি, মারো, ঠিকঠাক মেরে দাও। ওই যাক, হোক, খুব স্ট্রং আছে, হয়েছে ঠিকঠাক। আচ্ছা এবার রেডি। ওয়াও, বা দারুন দারুণ দারুণ। আর আরো সাংঘাতিক ব্যাপার কি, ওটা মারার পরে সেই গুলি ছিটকে আমার বুকে চলে এসছে। তো এটা 12 ফুট দূরে ওখানে লাগার পর আমার বুকে ওইটা এসে লেগেছে। আরে, এবং এটাই সত্যি আমার বুকে এসে পড়েছে, এই 12 ফুট রিটার্ন এসে আমার বুকে এসে পড়েছে, আমি একদম ফিল করেছি এই যে। আরে বাপরে বাপ, ইয়ার কি নয় এটা নিয়ে আর, ওরে বাপরে। ওই দেখি, ওর বেশি কিছু হয়তো হয়নি, কিন্তু আমার বুকে এসে রিটার্ন লেগেছে। ওই দেখি, এখন এটা একটু দেখাচ্ছি যে এটাই সীসার, আমরা বলি লিডের তৈরি, তো এই এইটাতে লেগেছে এই জায়গাতে, এই যে ফ্রেশ একটা, ফ্রেশ একটা একটা শার্প কি বলে টেন্ট বলে না টোন্ট বলে, গাড়িতে লাগলে এই যে দুমড়ে গেছে এই জায়গাটা, এই গুলিটা পড়েছে আর কি। তো এটা অনেকটা যথেষ্ট শক্ত, তো অ্যাঙ্গেলে না 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হওয়ার জন্য ওটা গুলিটা লেগে ছিটকে গিয়েছে, মানে অ্যাঙ্গেলে পড়ার জন্য, সোজা হলে হয়তো আর একটু ঢুকে যেত। তো ওখান থেকে 12 ফুট দূরে লেগে আমার বুকে রিটার্ন, ওই দেয়াল থেকে এখান থেকে লেগে আমার বুকে রিটার্ন এসে পড়েছে। এটা ইনক্রেডিবল, ইনক্রেডিবল, অবিশ্বাস্য ব্যাপার। আর ঠিক আছে, আর একটা ফায়ার হবে, দেখি এবারে কি হয়। তো রেডি? হ্যাঁ রেডি। তো এই এই ব্রেক ব্যারেল সিস্টেম এয়ার গান হচ্ছে, এই ব্রেক ব্যারেলটাকে এই ব্রেক করলাম, ব্রেক করে পুরো এই মুড়ে নিতে হবে, এই তখন ট্রিগার এই অন হয়ে গেল, পুরো ফিল মানে আগিয়ে আটকে থাকলো। এই পিলেট লাগাতে হবে, বুলেট না, এগুলো পিলেট বলা হয়। তো এই লাগিয়ে নিয়ে এবার এই কোয়ালিটি দেখো, এই আসা মাত্রই নিজের থেকে পুরো এইটাকে কেনে নিচ্ছে পুরো। আমি এইটা খুব, আমার কাছে খুব ইয়ে লেগেছে আর কি। থামিয়ে রেকর্ড করবে না, এইভাবে ডাইরেক্ট দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, এবারে আমি একটা ট্রাই করি, ওই লরিটাকে মারতে হবে।